আবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, বই লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর তাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক। আমাদের সকলের প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা একটা বিশেষ ক্লাসের আয়োজন করেছি। তোমাদের বলেছিলাম না যে আমাদের ক্লাস নিতে আসবেন বেশ কিছু অতিথি শিক্ষকদের পাশাপাশি কিছু ডাক্তার আসবেন, কিছু বিজ্ঞানী আসবেন। তো আজ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই ক্লাসে তোমাদের জন্য বিশেষ একটি ক্লাস নিয়েছেন ডাক্তার শর্মিষ্ঠা রায়। তিনি একজন দাঁতের ডাক্তার। তিনি আমাদের সকলকে দাঁত কিভাবে আমাদের সুস্থ রাখতে হয়, দাঁতের গঠন, এই সব কিছু নিয়ে বলবেন। আর জানো তো একটা কথা আছে, দাঁত থাকতে আমাদের দাঁতের মর্মটা ঠিকঠাক বুঝতে হবে। তো আমরা আজকের ক্লাসে ওই মূল্যবান বক্তব্যগুলো শুনে নেব। আর আজকে আমরা কিছু অঙ্ক করব, আমরা কিছু গান করব, অবশ্যই তোমাদের ছড়াগুলো যেগুলো গান আকারে আছে, এবং আমরা দেখে নেব এই অঙ্কগুলো তোমাদের বন্ধুরা, তোমাদের ভাইরা কিভাবে হাতে কলমে কার্ড দিয়ে করছে, এবং তারপর আমরা নিজেরাও কিছু অঙ্ক করব। অবশ্যই হাতে কলমে বুঝে বুঝে করব, এবং সব শেষে থাকবে একটি সুন্দর বিজ্ঞানের পরীক্ষা যেগুলো তোমরা হাতে কলমে করবে। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আজ আমরা প্রথমে যে গানটা দিয়ে শুরু করব, কাজী নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত গান, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল। হ্যাঁ, ঠিকই ধরেছ, তোমাদের পাতাবাহার বইয়ে পঞ্চম শ্রেণী তোমরা বের করবে পাতাবাহার বইয়ের 90 পাতা। 90 পাতায় তোমরা দেখো কাজী নজরুল ইসলামের ওই বিখ্যাত গানটা তোমাদের আছে।
তাহলে চলো আমরা মাদুলে তালে তালে আজকে ওই গানটা করব। চল 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 ঊর্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 ঊর্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, গাহুতে নবীন বল। চল রে নওজোয়ান শোন রে পাতিয়া কান, চল রে নওজোয়ান শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল, ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল 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 চল। ঊর্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। তাহলে চলো আমরা এরপর এই গানটা আমি এক লাইন করব, আর আমার শুনে শুনে তোমরা এক লাইন করবে, কেমন? চল 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 চল। ঊর্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। ঊর্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরুণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল। চল রে নওজোয়ান শোন রে পাতিয়া কান, চল রে নওজোয়ান শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। তাহলে দেখো এখানে ঊর্ধ্বে, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, মাদল বাজছে, কিসের মাদল? প্রাণের মাদল। কোনো এটা যখন ভারত স্বাধীন ছিল না, ইংরেজদের পরাধীনতা শৃঙ্খল যখন মানুষের পায়ে বাঁধা ছিল, মানুষ ইচ্ছে মতো কিছুই করতে পারত না, দেশটা পরাধীন ছিল ইংরেজদের হাতে, সেই সময়কার লেখা এই গান। প্রত্যেকটা ছত্রে ছত্রে
ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান, লড়াইয়ের প্রেরণা জুগিয়েছিল এই গান। তাই যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই মানুষগুলোর প্রেরণা ছিল কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত গান। তোমরা জানো কাজী নজরুল ইসলাম, তাকে বিদ্রোহী কবি বলা হয়। কত দুঃখে কষ্টে তার দিন গেছে, সেই মানুষটার এই গানটা আমরা গোটা পৃথিবী মানুষ যেখানে যত বাঙালি আছেন তাদের সকলের প্রিয়, প্রাণের প্রিয় এই গান। তাহলে একবার গানটা আমরা এই পরের দিন এই গানটা নিয়ে ভালো করে আলোচনা করব এর পরের ক্লাসে। তাহলে চলো আমরা চলে যাই আমাদের পরের ক্লাসে। তাই আমি নিয়ে নিয়েছি 235 175। তাই আমি প্রথমে যোগ করছি এককের কার্ড। এককের কার্ডগুলো যোগ করে আমি পেলাম দশক, একটি দশকের কার্ড পাবো, কারণ আমার এখানে হয়ে গেছে 10টি এককের কার্ড। এবার আমি দশকের কার্ড যোগ করব। দশকের কার্ড যোগ করে আমি পেলাম 11। তাই আমি একটি 10 রেখে বাকি 10 গুলো রেখে একটি শতকের কার্ড নিয়ে আসলাম। এবার আমি শতকের কার্ড যোগ করব। শতকের কার্ড যোগ করে আমি পেলাম 4। তাই আমার উত্তর হলো 410। আমি এখানে লিখে নিয়েছি, এখানে 10-এর 1 চলে গেছে এখানে, আর 0 চলে গেছে নিচে, আর 11-এর 1 চলে গেছে এখানে, আর 11-এর আরেকটা চলে গেছে আমার এই দশকের ধরে আরেকটা। এইগুলো যোগ করে আমার হয়েছে এখানে 4। তৃতীয় শ্রেণীর তোমরা, আমরা গুণ নিয়ে আলোচনা শুরু করেছি আমাদের। আমরা হাতে কলমে বুঝে বুঝে নিচ্ছি গুণ ব্যাপারটা কি। আশা করি তোমাদের কাছে, সবার কাছে কার্ড আছে। তোমরা নিশ্চয়ই কার্ড নিয়ে বসে পড়েছ, কাঠি নিয়ে বসে পড়েছ। চলো আমিও আমার সাথে তোমরা কিন্তু কার্ড দিয়ে কাঠি দিয়ে এই অঙ্কগুলো করবে। তাহলে দেখো, আমরা আগের দিন বলেছিলাম এই চিতাভাগের লাফ গুণি। আমরা বলেছিলাম 100কে 1 বার নিলে, এই 10কে 1 বার নিলে হয় 10, 10কে 2 বার নিলে হয় 20। এই যে তোমরা দেখো, 2টো 10 মানে 20, 3টে 10 মানে 30। তাহলে আমরা এগুলো একটু পাশে ছোট্ট ছোট্ট করে লিখব, তোমরা আমার সাথে সাথে লিখবে এবং আমরা একসাথে করব। তাহলে আমরা আগের দিন জেনেছিলাম যে 10 গুণিত 4, এইটা মানে হচ্ছে 40। কিভাবে? খুব সোজা, তার মানে 10কে তোমার নিতে হবে 4 বার। এই যে 4টে 10, 4টে 10-এ হয় 40। আবার যদি তুমি 10কে 5 বার নাও, 10কে 6 বার নাও, ধরো 10কে তুমি 9 বার নিলে, তাহলে কি হবে? 10কে 9 বার নিয়ে যোগ করা মানে, 10কে 9 বার নিয়ে যোগ করা মানে 10, 10, 10, 10 করে তোমাকে 9টা 10 নিতে হবে। তাহলে আমি তোমাদের দেখাই, দেখো তোমরা জানো এগুলো তো সোজা। 10 একে 10, 10 2 20, 10 3 30, 10 4 40, 10 5 50, 10 6 60, 10 7 70, 10 8 80, 10 9 90। তাহলে আমরা দেখেছিলাম যে এটা হবে 90। এরপর আর একটা 10 দিলে, অর্থাৎ 10 গুণিত 10 হলেই হয়ে যাবে, আমরা আর একটা 10 দিলে আমরা জানি যে হয়ে যাবে 100। অর্থাৎ 10 10-এ আমার হয়ে গেল 100। তাহলে এই 10টা 10-এর কার্ডের পরিবর্তে আমি নেব একটা 100-র কার্ড। এটা আমরা আগের দিন জেনেছিলাম। তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, যখনই আমরা এইভাবে কাঠি দিয়ে, কার্ড দিয়ে অঙ্কগুলো করব,
তখন আমি চোখের সামনে আমার গল্প যেটা ঘটছে সেটাকে কিন্তু বুঝতে পারবো। আর প্রথম প্রথম যদি আমরা এইভাবে বুঝতে পারি তাহলে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা যখন বড় বড় অঙ্ক শিখব সেগুলো আমার কাছে খুবই সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা চলে যাচ্ছি পরের পাতায়। আমরা তারপরে শিখেছিলাম যে দশ, এই যে ধরো এই আমরা শিখেছিলাম পাঁচ গুণিত কুড়ি, পাঁচ গুণিত কুড়ি এটা মানেই হচ্ছে কুড়ি গুণিত পাঁচ, একই উত্তর হবে। আমরা জানি অদল বদল করলে একই হয়, তাহলে পাঁচকে কুড়ি বার নিয়ে যোগ করাও যা, কুড়িকে পাঁচবার নিয়ে যোগ করলেও আমরা একই পাবো। তার মানে আমি কটা কুড়ি নেবো, পাঁচটা কুড়ি নেবো। আগের দিন তোমাদের বলেছিলাম একটা কুড়ি, দুটো কুড়ি, তিনটে কুড়ি, চারটে আর পাঁচটা। তাহলে পাঁচটা কুড়ি মিশে গেলে কুড়ি কুড়ি চল্লিশ, পঞ্চাশ ষাট, সত্তর আশি, নব্বই, একশো। তাহলে আমার হয়ে যাবে একশোর বদলে আমি পেয়ে যাব একটা একশো। তাহলে এটা আমরা আগের দিন বুঝে গেছিলাম। তাহলে চলো এরপর আমরা বাকি জিনিসগুলো বুঝে নিতে শুরু করি। আমরা চলে যাই আমাদের পরের অঙ্ক। তাহলে আমরা আগের দিন এটাও তোমাদের বলেছিলাম যে তোমরা যখন এরকমভাবে কোনো একটা সংখ্যা দশ শেষে শূন্য থাকবে, যেমন ধরো এই অঙ্কটা আমরা যখন বুঝি, এই যে আমরা এটা বুঝিয়েছিলাম তোমাদের ছয় গুণিত তিরিশ, চলো আমরা একবার বুঝে নিচ্ছি যে ছয় গুণিত তিরিশ অঙ্কটা আমরা ঠিক কীভাবে করব। তাহলে আমরা এখানে নিচ্ছি ছয় গুণিত তিরিশ, এটা মানেই হচ্ছে আমরা বলতে পারি যে ছয়কে একবার দুবার তিনবার এরকম করে মোট তিরিশ বার নিয়ে যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে ছয় গুণিত তিরিশ। ঠিক তার উল্টো দিকে আমরা বলতে পারি, তিরিশকে যদি আমরা দুবার তিনবার চারবার পাঁচবার ছবার নিই, তাই তো, ছবার নিলে এইটা হবে। তাহলে আমরা তিরিশকে নিই ছবার, চলো তাহলে একটা তিরিশ, একটা তিরিশ নিলাম, আবার দুটো তিরিশ নিলাম, আবার আমরা তিনটে তিরিশ নিলাম, আবার আমরা চারটে তিরিশ নিলাম, আমরা আবার পাঁচটা তিরিশ নিলাম, এবং সব শেষে আমরা ছটা তিরিশ এখানে জড়ো করলাম। তাহলে আমার এখানে আছে ছটা তিরিশ, তাহলে এগুলোকে সব এবার মেশাই। আমরা কি জানি দশটা দশ হলে তার বদলে আমরা নেব একটা দশের কাঠ। তাহলে তিন, তিন দুয়ে ছয় অর্থাৎ ছটা দশের কাঠ, তিন তিনে নয় অর্থাৎ নটা দশের কাঠ, তিন চারে বারো। তাহলে বারো যখনই হবে আমরা এই দশের বদলে একটা একশোর কাঠ নেব। তাহলে একশো কুড়ি, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, একশো পঞ্চাশ এবং ষাট, সত্তর, আশি। তাহলে আমার হয়ে গেল একশো আর আশি। তাহলে এটাকে আমরা লিখব একশো আশি। তাহলে এটাকে আমরা লিখব সমান হচ্ছে একশো আশি। তাহলে এটাও আমরা শিখেছিলাম যে এই জিনিসটাকে এবারে আরও একটা সহজ জিনিস আমরা যদি একটু অভ্যাস করি পারবো। কি না, তুমি দেখো ছয় আর তিনে গুণ করলে কত হয়, ছয়ের ঘরে নামতা যদি আমরা করি বা তিনের ঘরে নামতা যদি করি, ছয় তিনে আঠেরো বা তিন ছয় আঠেরো। তাহলে তুমি দেখো আঠেরো লিখে এই যে তোমার একটা শূন্য আছে বসিয়ে দিলেই আমি পেয়ে যাচ্ছি একশো আশি। তার মানে এটা যদি ধরো এমন হতো সাত গুণিত তিরিশ, তখন কী হতো, সাত তিনে একুশ আর এই একটা শূন্য। তাহলে আমরা প্রথমে কার্ড দিয়ে করে বুঝবো, তারপর আমরা সেই গল্পটাকে ভালো করে বুঝে নিলে তখন আমার কাছে সোজা হয়ে গেল, আর কোনো ঝামেলাই নেই। তাহলে সেই জন্যই আবার বলছি যে তোমাদের এই বইয়ে কিন্তু কাঠি দিয়ে কার্ড দিয়ে বারবার করতে বলা হচ্ছে। তারপর আমরা চলে যাব ধরো আরেকটা অঙ্ক যাই আট গুণিত সত্য। তাহলে এটা আমরা কি করব, সত্যকে আটবার নেব, সত্য 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 করে আটবার নেব, এবং যে উত্তরটা বেরোবে সেটা আমরা এইভাবে করতে পারি যে আটের ঘর নামতা আমরা করব, সাতের ঘরে নামতা আমরা করব, সাত আটে সাত, একে সাত,
সাত দুয়ে চোদ্দ, সাত তিনে একুশ, সাত চারে আঠাশ, সাত পাঁচে পঁয়ত্রিশ, সাত ছয় বিয়াল্লিশ, সাত সাতে ঊনপঞ্চাশ, সাত আটে ছাপ্পান্ন। তাহলে আমি প্রথমে ছাপ্পান্ন লিখব এবং তারপর একটা শূন্য বসিয়ে দেবো, এই তো। তাহলে দেখো আমরা কিন্তু দেখলাম যে আমরা যদি কার্ড দিয়ে বুঝে নিই একবার তাহলে বিষয়গুলো খুবই সোজা। তাহলে চলো এরপর আমরা চলে যাই তোমাদের আরেক ধরনের, আরেকটু উন্নত মানের গুণে। সেটা কি? না আমাদের দেখো বলছে আজ পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, মিতার স্কুলে জাতীয় পতাকা তোলা হবে, মিতা স্কুলের নাম রামমোহন প্রাথমিক বিদ্যালয়, হুগলি জেলায় অবস্থিত। মিতা গুনে দেখল ২৬ জন বন্ধু এসেছে, তাদের প্রত্যেককে দুটি করে বিস্কুট দেবে। তাহলে ২৬ জন আছে তাদের দুটি করে দেবে। এবারে তাহলে প্রথমে কি করবে? না দেখো ২০টা, তাহলে আমরা ২৬ বানাই আগে একবার, আমরা একবার ২৬ বানিয়ে নিই বাবা। সবাই দেখো এই ধরো ২০, আর আমার একের কার্ড লাগবে ৬টা। তাহলে আমি একের কার্ড নিলাম ১, ২, ৩, ৪, ৫, ৬, ২৬। তাহলে ২৬কে আমার দুবার নিতে হবে। তাহলে দেখো তাহলে ২০কেও আমার দুবার নিতে হবে আর ৬কেও দুবার নিতে হবে। তাহলে এমন হবে যে ২০ গুণিত ২ অর্থাৎ ৪০টার বেশি বিস্কুট দরকার, আবার ৩০ গুণিত ২ মানে ৬০টির কম দরকার। তাহলে ঠিক কটা বিস্কুট দরকার? না আমরা কি করব, না ২৬কে আমরা ২ দিয়ে চলো গুণ করি। তাহলে দেখে নিচ্ছি আমরা, এই দেখো এখানে তোমাদের রয়েছে যে এই ২৬ সংখ্যাটা আসলে, এই ২৬ সংখ্যাটা আসলে কি? না এটা হচ্ছে ২০ আর ৬ যোগ, তাহলে ২০ আর ৬। তাহলে যখন আমি ২ দিয়ে গুণ করছি, ২ দিয়ে গুণ করছি, তাহলে প্রথমে আমার ২০কে ২ দিয়ে গুণ করতে হবে। তাহলে ২০কে দুবার নিতে হবে। এই যে দেখো আমরা আরেকটা ২৬ বানাই, ১, ২, ৩, ৪, ৫, ৬, এই দেখো দুটো ২৬ আমরা বানিয়েছি, এই যে দুটো ২৬। তাহলে আমরা ২০কে দুবার নিতে হবে, তাহলে ২০কে দুবার নিলে আমার হয়ে যাবে ৪০। এই দেখো ২০কে দুবার নিলে আমার হয়ে গেল ৪০, আর ৬কে দুবার নিলে কি হয় আমরা দেখি, ৬ দুগুণে আমরা জানি ৬ এর পর ৭, ৮, ৯, ১০, ১১, ১২। এই দেখো ১২টা হলো। তাহলে আমি ১২ মানে আমি কি করব, না এই ১০এর বদলে একটা নতুন ১০ নেব, তাহলে আমার হয়ে গেল ১, ১০, ২, ১২। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমরা এবারে লিখতে শুরু করছি। দেখো যে ২০ গুণিত ২ সমান হচ্ছে ৪০, আর ৬কেও দুইবার নিলাম তাহলে আমার হয়ে গেল ১২। এইটা এবারে আমরা এই ৪০ আর ১২ আমরা যোগ করে ফেলব। তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই যে ৪০ আর এই ১২, তাহলে এই দুটোকে মিশিয়ে দেবো, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে ৫, ১০ আর ২, ৫২। তাহলে আমরা এখানে উত্তরটা আমার হয়ে যাবে ৫, ১০, ২। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা এইভাবে বুঝলাম এই অঙ্কটা। এরপরে তোমাদের আরও দেখো কার্ড দিয়ে আরও অঙ্কগুলো করতে বলা হয়েছে। কি বলা হয়েছে? না ২৬ গুণিত ৪। তাহলে কটা ২৬? ২৬ গুণিত ৪ মানে তোমার দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ যে ২৬ গুণিত ৪ মানে ১টা ২৬, ২টো ২৬, ৩টে ২৬, ৪টে ২৬। তাহলে চলো আমরা বানিয়ে ফেলি, ৪টে ২৬ আমরা বানিয়ে ফেলছি। দেখো চলো আমরা বানিয়ে ফেলি, চলো আমরা ৪টে ২৬ বানিয়ে ফেলি। ২, ১০, ৬, ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে দেখো আমরা ৩টে ২৬ বানাচ্ছি। এবারে দেখো আমার কাছে
অন্য রকমের কার্ড রয়েছে, একই ব্যাপার। আমি তোমাদের বলেছি যে কার্ড যেমন খুশি তুমি বানিয়ে নিতে পারো। এই দেখো, হ্যাঁ, 3, 4, 5, 6, এই 26, আর আরেকটা 26, তাহলে 2, 10, 1, 2, 3, 4, 5, 6, এই যে কার্ডগুলো, এগুলো কিন্তু আমাদের স্কুলের ছেলেমেয়েরা বানিয়েছিল। দেখতে পাচ্ছ কত সহজ। তাহলে আমরা এরপরে এই সমস্ত চারটে যে 26 হলো, এই একটা 26, এই একটা 26, এই একটা 26 এবং এই একটা 26, এই সবগুলোকে আমরা কি করব, এরপর মিশিয়ে ফেলবো। তাহলে আমরা মেশাই, তাহলে 6 আর 6, তাহলে 6-এর পর আমরা জানি 7, 8, 9, 10, 11, 12, তাহলে আমরা হয়ে গেল 12। 12 হলেই আমরা একটা নতুন 10 নেব, তাহলে 1, 10, 2, 12। তাহলে আমি খুচরোগুলো এখানে রাখছি, এই যে আমার এখন হয়ে গেছে 1, 10, 2, 12। আচ্ছা, এরপর 3টে 6, আর একটা 6 দিচ্ছি, তাহলে 12 আছে, 13, 14, 15, 16, 17, 18 হলো, 18। তারপরে 19, 20, যাই 20 হয়ে যাবে, আমরা জানি আবার একটা নতুন 10 নেব। তাহলে আমি নিলাম নতুন 10, তাহলে 2, 10, 1, 2, 3, 4, তাহলে আমার হয়ে গেল 2, 10, 4, 24। তোমরা দেখতে পাচ্ছ, তাহলে নতুন 2টো 10 আমার তৈরি হলো। আর এখানে রয়েছে 2, 2, 4, 5, 6, 7, 8, আর এই 2টো 10, 9, 10, এইগুলো মিশে যে আমার হয়ে যাবে একটা নতুন 100 কার্ড। তাহলে আমার উত্তর হবে 100, 1, 2, 3, 4। এই দেখো তোমার উত্তর রয়েছে 104। তাহলে আমরা যেটা বারবার বলতে চাইছি, তোমার এই যে কাঠি কার্ড দিয়ে অঙ্ক করলে কাল্লা তোমার, তাই তো? তাহলে আমরা এইভাবে গুণের আমাদের বড় বড় গুণগুলো আস্তে আস্তে বুঝে নিলাম। তাহলে এইগুলো তোমরা অভ্যাস করবে, এগুলো সবগুলো কার্ড দিয়ে করা তোমরা অভ্যাস করবে। তাহলে আমরা এর পরের দিন আলোচনা করব আমাদের গুণের যে পরের অংশটা, এই অংশটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আরেকটু বড় গুণে আমরা যাব। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা আমাদের এই অংশটা এখানে শেষ করছি, আমরা যাই পরের ক্লাসে। আমার প্রিয় ছেলে মেয়ে, তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, হচ্ছে এখন লেখা পড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে, সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা।
আমার প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা আমার বইয়ের যে আমি দেখি কত রং ছড়াটি আছে, এই ছড়াটা আমরা গানে শুরু করব। আমি এক লাইন করব, তোমরা এক লাইন আমার সাথে শুনে শুনে করবে, কেমন? আমি দেখি কত রং আকাশের গায়, আমি দেখি কত রং আকাশের গায়, মেঘ রোদ মিলে মিশে এক হয়ে যায়, মেঘ রোদ মিলে মিশে এক হয়ে যায়। দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা, গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা, কেটে যায় কত রং আকাশের গায়, মেঘ রোদ মিলে মিশে এক হয়ে যায়, দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা, গাছপালা ফুল দেখে মিশে আকাশ বন, সামনে গিয়েছে মিশে আকাশ বন, নানা রং ঝিলমিল খুশি হয় মন, খুশি হয় মন, খুশি হয় মন, সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, এক ছাক ঝিক তারা যায় দেখা, তারা যায় দেখা, তারা যায় দেখা। এবারে গাও। সামনে গিয়েছে মিশে আকাশ বন, নানা রং ঝিলমিল খুশি হয় মন, খুশি হয় মন, খুশি হয় মন, সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, এক ছাক চিকনি তারা যায় দেখা, তারা যায় দেখা, তারা যায় দেখা। তাহলে এটা বারবার শুনে শুনে, এসো আমরা গানটা বারবার শুনে নিই, কবিতাটা বারবার শুনে নিই, এবারে শুনে একটু না দেখে লেখার চেষ্টা করো। তাহলে এরপর চলো আমরা চলে যাই আমাদের ডাক্তার পিসুমনির ক্লাসে। ডাক্তার শর্মিষ্ঠা রায় তিনি একজন দাঁতের চিকিৎসক, তিনি তোমাদের জন্য বলবেন দাঁত নিয়ে। আমরা মন দিয়ে শুনবো, তিনি তোমাদের জন্য কত ছবি সহ তোমাদের জন্য কিন্তু ছবিগুলো তিনি বানিয়েছেন এই ক্লাসটার জন্য। মন দিয়ে শুনবে এবং খাতা পেন রাখবে, কিন্তু ছোট্ট করে একটু একটু করে লেখা, নোট নেওয়া, এটা আমাদের অভ্যাস করতে হবে। এবং ক্লাসের শেষে উনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন সেগুলো একটু খাতায় লিখে নেবে। তাহলে চলো আমরা চলে যাই ওনার ক্লাসে। ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি দাঁত নিয়ে কিছু কথাবার্তা বলবো তোমাদের সঙ্গে। আমাদের মুখে যে দাঁতগুলো থাকে সে দাঁতগুলো আমাদের কিন্তু প্রচুর কাজে লাগে। যদি না থাকতো এই দাঁতগুলো তাহলে কিন্তু ভীষণ সমস্যা হতো আমাদের। কী কী ধরনের সমস্যা হতো? যেমন ধরো, দাঁত না থাকলে পরে তুমি কিছুই চিবিয়ে খেতে পারতে না, কামড়েও খেতে পারতে না। মানে ধরো, তুমি যদি একটা বিস্কুট খাও, একটা রুটি খাও, আমসত্ত্ব খাও, তোমার দাঁত দিয়ে কামড়াতে হবে। কামড়ে তারপর কী করতে হবে? তুমি সামনের দাঁতগুলো দিয়ে কামড়াবে, তারপর সেই খাবারটাকে মুখের পেছনের দিকে নিয়ে গিয়ে পেছনের যে বড় বড় দাঁতগুলো আছে সেই দাঁতগুলো দিয়ে চিবিয়ে তারপর তুমি খাবে। তুমি যখন চিবিয়ে খাচ্ছ, চিবিয়ে খাওয়ার সময় মুখের লালা তোমার ওই খাবারের সঙ্গে মিশছে, ভালো করে চিবলে তখনই লালা মিশে এবং তবে খাবারটা ভালোভাবে পরিপাক হয়,
এবার সেটা তোমার গলা দিয়ে তোমার খাদ্যনালি দিয়ে নেমে যাবে, গিয়ে পাকস্থলীতে যাবে এবং সেখানে গিয়ে পরিপাক হবে। পরিপাক হওয়ার পরে সেটা শরীরে বিভিন্ন অন্ত্রের মাধ্যমে সেটা শরীর শুষে নেবে। শুষে নিলে তবে একটা খাবার থেকে তোমার শক্তি আসবে তোমার শরীরে। তো এই যে পুরো কাজটা, এই পুরো কাজটা কে করছে? প্রথমে শুরুটাই করছে হচ্ছে দাঁত। দাঁত যদি না থাকতো তাহলে কাজটা শুরুই হতো না। শুরু না হলে পরে খাবার খাওয়াও হতো না এবং তোমার শরীরে শক্তিও আসতো না। তো এই যে দাঁত, এই দাঁত আমাদের তাহলে খেতে সাহায্য করে। আমরা প্রথম একটা দাঁতের কাজ জানতে পারলাম, খেতে সাহায্য করে। দু নম্বর কি, দু নম্বর হচ্ছে যে তুমি ধরো যদি গান গাও, তুমি গান গাইলে তোমাকে তো গানের সুন্দর করে এক সুর গাইতে হবে, গানের সুর আছে, গানের কথাগুলো তোমাকে উচ্চারণ করতে হবে স্পষ্টভাবে। এই উচ্চারণ বা সুরের তোমার দাঁতের সাহায্য লাগবেই। দাঁত যদি তোমার না থাকে তাহলে কিন্তু গানের সুরও স্পষ্ট হবে না। এবং তুমি যদি শিস দিয়ে গান গাওয়ার চেষ্টা করো, দাঁত থাকলে, দাঁত না থাকলে তুমি শিস দিয়ে গান গাইতেই পারবে না, ঠিক আছে? তাহলে দাঁতের প্রচুর কাজ। দাঁত না থাকলে শুধু যে আমরা খেতে পারতাম না তা নয়, আমরা গান গাইতে পারতাম না, কথা বলতে অসুবিধে হতো, বিভিন্ন শব্দ উচ্চারণ করতে দাঁতের সাহায্য লাগে। যেমন ধরো তোমরা ত থ দ ধ দন্ত্য এগুলো তো পড়েছো ক ক অ ক খ পড়ার সময়। তো এই ত থ দ ধ দন্ত্য এই শব্দগুলো উচ্চারণ করতে গেলে কিন্তু দাঁতের সাহায্য লাগে। তুমি উচ্চারণটা করে দেখো, করে দেখবে যে জিভটা গিয়ে দাঁতে ঠেকছে। সেই কারণে এই বর্ণমালার এই বর্ণগুলোকে বলা হয় দন্তবর্ণ। তো এই দন্তবর্ণ উচ্চারণ করতে গিয়ে তোমার দাঁতের সাহায্য লাগছে। তোমার যদি দাঁতগুলো না থাকে তাহলে এই শব্দগুলো তুমি স্পষ্টভাবে উচ্চারণ করতে পারবে না, অন্যরকম শোনাবে আর কি মুখে। তো ফলে দাঁত আমাদের ভীষণ জরুরি জিনিস আর কি। আর দাঁত না থাকলে তো তোমাকে তো লোকে ফোকলা বলবে, দেখতে ভালো লাগবে না, এটাও একটা বড় ব্যাপার। দেখতে তো ভালো লাগতেই হবে, দেখতে খারাপ লাগলে তো চলবে না, তাই না? তো সেই দাঁত, দাঁতকে আমরা চিনতে গেলে মানে দেখতে হবে যে প্রথমে আমাদের মুখে কত রকমের দাঁত থাকে। তো এই দাঁত কত রকমের থাকে বলার আগে আর একটা কথা বলে নিই, যে তোমাদের কারোর যদি বাড়িতে ছোট ভাই বোন থাকে, মানে একদম সদ্যজাত, সবে জন্মেছে, এক মাসের কম বয়স বা এক মাসের মধ্যে বয়স, সেই বাচ্চা ভাই বা বোনকে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে তাদের বাড়িতে কিন্তু একটাও দাঁত নেই। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে দাঁত নিয়ে জন্মায় না সাধারণত। এর কিছু অন্যরকম নিয়মও আছে, সেটা আমি এখন তোমাদের বলছি না, একটু বড় হয়ে তোমরা সেটা বুঝতে পারবে বা পড়বে। তো তোমরা যতটুকু দেখতে পাবে সেটা হচ্ছে ছোট বাচ্চাদের মুখে সাধারণত কোনো দাঁত থাকে না। কখন থেকে দাঁত থাকে? দাঁত থাকে হচ্ছে ছ মাস বয়স থেকে, সাধারণত 5 থেকে 6 মাস বয়স থেকে তাদের মুখে দাঁত উঠতে থাকে। এবার দুধ খেতে খেতে সাদা ধবধবে মুখে দাঁতগুলো ওঠে বলে এই দাঁতগুলোর নাম দেওয়া হয়েছে দুধে দাঁত বা মিল্ক টিথ। যদিও দুধ খাবার সঙ্গে এই দাঁতের খুব একটা সম্পর্ক নেই, একেবারে যে সম্পর্ক নেই তাও বলবো না। তার কারণ হচ্ছে যে দুধের মধ্যে থাকে ক্যালসিয়াম এবং দাঁতের গঠনে ক্যালসিয়ামের একটা বড় ভূমিকা থাকে, ক্যালসিয়াম লাগে দাঁত গঠন করতে। তো সেই দুধ খেতে খেতে দাঁত ওঠে বলে এই দাঁতগুলোকে আমরা বলে থাকি দুধে দাঁত বা মিল্ক টিথ। তো এই দুধে দাঁতগুলো 6 মাস বয়স থেকে উঠতে থাকে, 6 মাস বয়স থেকে 2 বছর পর্যন্ত দুধে দাঁত উঠে যায়, মুখে উঠে যায়। এবার তুমি যদি একটু খেয়াল করো, 2 বছর বা তার থেকে একটু বেশি বয়সী, 3 বছর 4 বছর বয়সী কোনো বাচ্চার মুখে যদি তুমি দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে ওপর পাটি এবং নিচের পাটি মিলিয়ে সমস্ত দুধে দাঁতের সংখ্যা হচ্ছে 20। অর্থাৎ ওপর পাটিতে হচ্ছে 10টা দুধে দাঁত থাকে এবং নিচের পাটিতে থাকে আরও 10টা দুধে দাঁত, ঠিক আছে? তো মোটামুটি 5 থেকে 6 বছর বয়সে পর্যন্ত এই দুধে দাঁতগুলো মুখে এরকমভাবেই থাকে এবং আমাদের চিবনো কামড়ানো সমস্ত কাজগুলো দুধে দাঁতই করে। এবারে দুধে দাঁত থেকে তোমার যখন 5 থেকে 6 বছর বয়স হলো, সেই সময় দুধে দাঁত আস্তে আস্তে নড়ে যায়। দুধে দাঁত নড়ে যায় কারণ মাড়ির ভেতরে ওর ঠিক নিচেই থাকে হচ্ছে স্থায়ী দাঁত। স্থায়ী দাঁতটা কি জিনিস? স্থায়ী দাঁত হচ্ছে দুধে দাঁত পড়ে যাওয়ার পর সেই ফাঁকা জায়গাগুলোতে আবার নতুন দাঁত ওঠে। এই দাঁতগুলো কিন্তু আগের দাঁতের থেকে অনেক বেশি শক্তপোক্ত, শক্তপোক্ত দাঁত, এবং সেই দাঁতগুলোর সাইজেও বড় হয়। কারণ ব্যাপারটা হচ্ছে একটা ছোট বাচ্চা যখন জন্মায় তখন তার মুখের যা আকার থাকে, একটু বড় হলে পর তার আকারটা একটু বাড়ে, তার মাড়িটাও একটু বড় হয়। তো সেই বড় মাড়িতে একটু বড় বড় সাইজের দাঁত দেখা যায় এবং সেই দাঁতগুলোর সংখ্যাতেও বেশি। সংখ্যাতে কত? স্থায়ী দাঁতের সংখ্যা হচ্ছে 32, ওপর পাটি এবং নিচ পাটি মিলিয়ে 16 এবং 16 তা দাঁত থাকায় টোটাল দাঁতের সংখ্যা হচ্ছে 32। স্থায়ী দাঁত কিন্তু একবার যদি পড়ে যায় তাহলে আর আসবে না। তো দুধে দাঁত পড়ে গেলে পরে আসে, কিন্তু স্থায়ী দাঁত পড়ে গেলে আর আসবে না। সুতরাং স্থায়ী দাঁতগুলোকে আমাদের যত্ন করে রাখতে হয়। তো এবারে এই যে দাঁতগুলো, এই দাঁতগুলোকে আমাদের একটু চিনতে হবে। দাঁতগুলো কেমন দেখতে, কী কাজ করে, হ্যাঁ,
তাদেরকে যত্ন করতে গেলে কি কি আমাদের জানা দরকার, কি কি করা দরকার, সেগুলো যদি তোমরা ছোটবেলা থেকে অভ্যাস করো তাহলে দাঁতের সমস্যা কম হয়, ডাক্তারবাবুদের কাছেও কম যেতে হয়। আর দাঁত যদি ভালো থাকে, দাঁত হচ্ছে তো দেখো মুখ তো হচ্ছে শরীরের গেটওয়ে বলা হয়, মানে তুমি তোমার বাড়ির সদর দরজা দিয়ে তুমি বাড়ির ভেতরে ঢুকছো, এবার মুখটা হচ্ছে তোমার শরীরের ভেতরে ঢোকার একটা দরজা, সেই দরজা দিয়ে খারাপ জিনিসও ঢোকে ভালো জিনিসও ঢোকে। তো তুমি যদি খারাপ জিনিসকে প্রথমেই আটকে না দাও তাহলে সেই খারাপ জিনিসগুলো শরীরের ভেতরে গিয়ে শরীর খারাপ করবে, নানা রকম রোগ ব্যাধি হবে। ফলে দাঁতের যত্ন এবং মুখের যত্নটা নেওয়া আমাদের খুব দরকার, আমাদের গোটা শরীর ভালো রাখার জন্য দাঁত এবং মুখের যত্নটা খুব প্রয়োজনীয়। তো দাঁত এবং মুখের যত্ন তুমি নিতে গেলে তোমাকে যেটা হবে, তোমার দাঁতগুলো চিনতে হবে। তো এই চেনার কাজটাই আজকে আমরা করব। তা আমি এখানে তোমাদের একটা মডেল দেখাবো, এই যে মডেলটা দেখতে পাচ্ছ এটা একটা বাঁধানো দাঁত, তোমরা বাঁধানো দাঁত দেখেছো তো? এই বাঁধানো দাঁতের মধ্যে থেকে আমি দাঁতের চেহারাগুলো তোমাদের একটু দেখাবো। এটা হচ্ছে ওপর পাটির দাঁত, সামনের এই দাঁতগুলো দেখতে পাচ্ছ, সামনের এই দাঁতগুলো হচ্ছে কামড়ে খাবার জন্য, ঠিক আছে? কামড়ে খাবার জন্য এই চারটে দাঁত থাকে। এবার কামড়ে খাবার জন্য যা তুমি দেখো, একটা তুমি যদি বিস্কুট খাও কোথা দিয়ে খাবে? তুমি সামনের পাটির দাঁতগুলো দিয়ে কামড়াবে, তাই তো? তা এই যে দাঁতগুলো, এই দাঁতগুলো দিয়ে তুমি কামড়াবে। আর তোমাকে আমি নিচের পাটির দাঁত একটা দেখাই, নিচের পাটির দাঁতটা হচ্ছে এরকম। এবার এখানে তুমি যদি দেখো, এখানেও দেখো যে এই যে নিচের পাটিতে এই দাঁতগুলো, এই দাঁতগুলো হচ্ছে কামড়ে খাবার দাঁত। এবার কামড়ে খাবার জন্য এখানে চারটে দাঁত থাকে, ওপর পাটিতে চারটে দাঁত, নিচের পাটিতে চারটে দাঁত থাকে কামড়ানোর। আর কামড়ানোর পরে দেখো আরেকটা দাঁত একটু সূচালো, কামড়ানোর যে দাঁতগুলো এগুলো না দেখো একটা পাতলা ব্লেডের মতো দেখাচ্ছে, এর মুখটা যাতে ধারালো একটা সারফেস, এই ধারালো অংশটা দিয়ে তুমি রুটি আমসত্ব বিস্কুট এগুলোকে কামড় দিলে সেটা জাস্ট কেটে যাচ্ছে। আর এই কামড়ে খাওয়ার দাঁতের পাশে এই যে দাঁতটা দেখতে পাচ্ছ, এই দাঁতটা দেখো একটুখানি সূচালো মুখ, এই সূচালো মুখটা এখানে একটা এরকম দাঁত থাকে, এখানে একটা এরকম দাঁত থাকে। আবার ওপর পাটিতে আমরা যেটা দেখিয়েছিলাম এটা দেখো, এখানে এই যে দাঁতটা, এই যে দাঁতটা দেখছো, এই দাঁতটা আর এদিকে তোমার এই দাঁতটা, হ্যাঁ? তার মানে যেখানে কামড়ানোর দাঁতগুলো শেষ হচ্ছে তার দুপাশে দুটো করে সূচালো মতো দাঁত থাকে তুলনায়। তো এই যে দুটো সূচালো দাঁত, এই সূচালো দাঁত দুটো কী হয়, এরা কিন্তু কামড়াতে সাহায্য করছে না, এরা সাহায্য করে হচ্ছে ছিঁড়ে খেতে। ধরো তুমি একটা শক্ত রুটি খাবে, বা তুমি একটু বাড়িতে মাংসটা একটু ভালো সিদ্ধ হয়নি, শক্ত হয়েছে, তুমি সেটাকে একটু টেনে ছিঁড়তে হচ্ছে, বা ধরো একটা আমসত্ত্বই তুমি খাচ্ছ, আমসত্ত্বটাকে তুমি কামড়াতে পারলে না, টেনে তাকে ছিঁড়ছ। তো এই যে ছেঁড়ার কাজটা, ছেঁড়ার কাজটা এই সূচালো মুখ দাঁতটা করে, ঠিক আছে? এই দাঁতটাকে তোমরা আবার অন্য জায়গায় দেখেছো, বাড়িতে যদি কারোর কুকুর বা বেড়াল থাকে তাহলে তুমি দেখবে যে তাদের মুখে এক ধরনের দাঁত থাকে, যে দাঁতটা একটা সূচালো পেরেকের মতো দেখতে, অনেক সময় ঠোঁট বা ঠোঁট থেকে বাইরে এটা বেরিয়ে আসে। এটা হচ্ছে যে সমস্ত প্রাণীরা মাংস ছিঁড়ে খায় সেই সমস্ত প্রাণীদের এই ধরনের দাঁত থাকে। এই দাঁতগুলোর জন্য তোমরা অনেকে তো ড্রাকুলার গল্প পড়েছো, ড্রাকুলার ছবিতে কীরকম দেখা যায় যে ড্রাকুলার ঠোঁটের পাশ থেকে এখান থেকে এখান থেকে লম্বা লম্বা দুটো সাদা দাঁত বেরিয়ে আছে, যেটা দেখলে ভয় করে। তো এই যে দাঁতটা, এই দাঁতটা হচ্ছে ওরা মাংস ছিঁড়ে খায় বা ফুটো করে খায়, তার জন্য ওই দাঁতগুলো বড় হয়, বড় হয়, সূচালো হয়। তো আমরা যখন, আমাদের পূর্বপুরুষরা যখন বনে থাকতো, কাঁচা মাংস খেত, তখন তাদেরও দাঁতগুলো ওরকম লম্বা লম্বা ছিল, অতটা বড় ছিল না, ভয় পেও না, অতটা বড় ছিল না, কিন্তু এখন আমরা যতটুকু দেখতে পাই তার থেকে একটু বেশি বড় ছিল। তো কারণ তাদের তখন কাঁচা মাংস খেতে হতো ছিঁড়ে ছিঁড়ে, তখন তো মানুষ আগুন জ্বালাতে শেখেনি, রান্না করতে শেখেনি, তো সেই সময় মানুষ ওই লম্বা লম্বা দাঁতগুলো দিয়ে অমনি করে খেত। এখন তো আমরা কাঁচা মাংস খাই না, আমরা রান্না মাংস খাই, আর কি খাই আমরা? আমরা সব নরম নরম জিনিস খাই, সেদ্ধ করে খাই, হ্যাঁ, দোকান থেকে লজেন্স কিনে খাই, তাই না? এগুলো সব নরম নরম জিনিস, এগুলো খেতে তো আর লম্বা মতো বড় বড় দাঁত লাগবে না। তো সেই জন্য আমাদের দাঁতগুলো, আমাদের প্রয়োজন অনুযায়ী দাঁতগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে। তো এই দাঁতগুলো আমাদের ছিঁড়ে খাওয়ার কাজে লাগে। এবার ছিঁড়ে খাওয়ার পরে দেখো আর একটা দাঁত আছে, এই দাঁতগুলো না একটু অন্যরকম, আমি ছবিতে তোমাদের সব দেখাবো, হ্যাঁ, একটু অন্যরকম, একটু মানে মুখটা একটু না কেমন ছড়িয়ে গেছে, এই দাঁতটা ভাঙার কাজে লাগে। ধরো তুমি একটা বিস্কুটটাকে কামড়ালে, কামড়ে মুখের মধ্যে নিয়ে সেটাকে ভেঙে গুঁড়ো করতে হবে, গুঁড়ো করতে হলে তোমার পেছনের দিকে চলে যাচ্ছে বিস্কুটটা, সেখানে গিয়ে তুমি দাঁতে ভেঙে গুঁড়ো করে খাবে দাঁতটা, তাহলে এই যে দাঁতটা, এই দাঁতটা সেই গুঁড়ো করার কাজে লাগে। আর পেছনে দেখো এরকম চওড়া বড় বড় দাঁত আছে, এই চওড়া বড় বড় দাঁতগুলো দিয়ে একদম পিষে খাওয়া হয়। তুমি ধরো মাংস খাচ্ছ, মাংস খাচ্ছ, মাংসটাকে তুমি কামড়ালে, কামড়ে একদম পেছনে নিয়ে গেলে, পেছনে নিয়ে গিয়ে একদম চিবিয়ে পিষে, যেমন আমরা শিলনোড়া দিয়ে বাটি একবারে মিহি করে ফেলি, সেরকম মিহি করে তারপর আমরা গিলে ফেলি, ঠিক আছে?
তাহলে আমাদের মুখে এতগুলো দাঁত আছে, চার রকমের দাঁত আছে, এই চার রকমের দাঁত দেখতেও চার রকমের হয়, মানে আলাদা আলাদা রকমের দেখতে, এবং তাদের কাজটাও এক একটা দাঁতের এক এক রকম হয়। যেমন তাদের চেহারা অন্য এক এক রকম, তেমনি তাদের কাজটাও আর আলাদা আলাদা। আমি তোমাদের একটু ছবি দিয়ে এগুলো দেখাই, ছবিটা দেখলে তা বুঝতে পারবে। তার ছবি দেখানোর আগে আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে দাঁতের এই যে তুমি যে এখানে মডেলটা দেখলে, মডেলটার মধ্যে কি দেখতে পাচ্ছ, যেরকম সাদা সাদা দাঁত, এই সাদা সাদা দাঁতগুলো কি, যেগুলো হচ্ছে তুমি মুখে মানে হাঁ করলে যেটা দেখতে পাও, এই এগুলো ঠিক তেমনি, ঠিক আছে? তো আমরা হাঁ করলে যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা ছাড়াও আমাদের মাড়ির মধ্যে দাঁতের একটা বড় অংশ থাকে। তা এই দাঁত, এটাকে আমি যদি দাঁতের ক্রাউন বলি, তাহলে ভেতরের অংশটাকে আমি বলবো দাঁতের গোড়া বা রুট। তা সেটা কেমন দেখতে হয় আমি তোমাদের ছবি দিয়ে দেখাচ্ছি। এই ছবিটা দেখো, দেখতে পাচ্ছ এই যে ছবিটা, এই ছবিটার এই যে অংশটা, এই অংশটা হচ্ছে যে দাঁতের যে অংশটা তোমার দেখা যায় বাইরে থেকে, তুমি দেখতে পাচ্ছ হাঁ করলে পরে মুখে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই অংশটা। এটাকে আমরা বলা হয় যে দাঁতের ক্রাউন, ক্রাউন বা টুপি, ঠিক আছে? মানে এটা বাইরে থেকে আমরা দেখতে পাই, এটা হচ্ছে ক্রাউন। আর এর নিচে যে লাল রং করা যে ছবিতে দেখা যাচ্ছে যে অংশটা, এই অংশটা দেখা হচ্ছে মাড়ির ভেতরে, হ্যাঁ মাড়ির ভেতরে থাকে, এটা হচ্ছে দাঁতের গোড়া বা রুট, ঠিক আছে? এইরকম এতটা বড় অংশ কিন্তু মাড়ির ভেতরে থাকে, এই অংশটুকু যদি বাইরে থাকে, এই অংশটা থাকে মাড়ির ভেতরে। এই যে দাঁতটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওপর পাটির দাঁত, এটা আমি উল্টে দিলাম, ঠিক মানে মুখের মধ্যে এরকমভাবে থাকে। এই দাঁতটা আমরা কি কাজে লাগে আমাদের, এটা আমাদের কামড়ে খাবার জন্য লাগে, ঠিক আছে? ছবিটা তোমরা দেখে বুঝতে পেরেছো, এই দাঁতটা আমাদের কামড়ে খাবার কাজে লাগে, ঠিক আছে? এবারে আরেকটা ধরনের দাঁত আমি তোমাদের দেখাবো, যেটার গল্প আমি তোমাদের এতক্ষণ বলছিলাম, যেটা আমাদের ছিঁড়তে সাহায্য করে। এই সেই ছবি, ভালো করে দেখো, এটা হচ্ছে এই অংশটুকু আমরা বাইরে দেখতে পাই। দেখো মুখটা একটু সূচালো হয়ে গেছে, যে কামড়ে খাবার দাঁতটা যেমন একদম ব্লেডের মতো সারফেস ছিল, এটা সেরকম নেই, একটু সূচালো হয়ে গেছে। আর এটা থাকে মাড়ির ভেতরে, এই অংশটা, এটা থাকে হচ্ছে তোমার দাঁতের গোড়া বা রুট। তাহলে এই এই অংশটা দিয়ে আমরা কি করি, খাবার ছিঁড়ি, ঠিক আছে? রুটি, মাংস, আমসত্ত্ব, তুমি যা খাবে, হ্যাঁ বেশ শক্ত জিনিস, শক্ত জিনিসটাকে আমরা এই দাঁতটা দিয়ে টেনে ছিঁড়ে, আমার মোটামুটি এরকম জায়গায়, এরকম জায়গায় নিচের পাটিতে, এরকম জায়গায়, এরকম জায়গায় থাকে, তা আমরা এরকম করে টেনে ছিঁড়ি না, এই দিক দিয়ে সামনের দিকে ছিঁড়ি, একটু সাইড করে ছিঁড়ি, তাহলে এই দাঁতটা ছেঁড়ার কাজে লাগে। তাহলে আমরা দুরকম দাঁত শিখলাম, একটা হচ্ছে আমাদের দাঁত এটা কাটার কাজে লাগে, আর এটা ছেঁড়ার কাজে লাগে। তাহলে আমরা দাঁত দিয়ে কিছু কাটতে পারি, দাঁত দিয়ে কিছু ছিঁড়তেও পারি, ঠিক আছে? আমরা দুরকম দাঁত চিনলাম। এবার আরেকটা দাঁত তোমাদের দেখাবো, এটা হচ্ছে ছেঁড়ার যে দাঁতটা, তারপরে এরকম দুটো দাঁত থাকে, এখানে একটা দুটো দাঁত থাকে। এই দাঁতটা, এর মাথাটা দেখতে পাচ্ছো কিরকম ছড়িয়ে গেছে, এই দাঁতটা হয় কি, এই দাঁতটা দিয়ে আমরা ভাঙতে পারি। ধরো তুমি একটা মটর ভাজা খাবে, একটা মটর ভাজা খাবে, একটা বিস্কুট খাবে, তুমি কামড়ালে, কামড়ে এবার তুমি মুখের ভেতরে চালান করে দিলে, চালান করে দিয়ে এবার সেটাকে তুমি ভাঙলে, ভেঙে গুঁড়ো করলে, হ্যাঁ, তা সেক্ষেত্রে এই দুটো দাঁত কাজে লাগে। তবে এই দুটো দাঁতের কাজ খুব বেশি নয়, কারণ একই কাজ কিন্তু পেছনের ওই বড় বড় দাঁতগুলো করে থাকে, এদের কাজ বেশি নয়। তোমরা যখন আরেকটু বড় হবে, 7-8 পড়বে, তখন বুঝবে যে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরে আস্তে আস্তে মানে তাদের কাজগুলো কমে গেছে, তাদেরকে বলে লুপ্তপ্রায় অঙ্গ, যেন লোপ পেয়ে যাচ্ছে, হ্যাঁ না থাকলেও চলে এরকম একটা অঙ্গ, এটা হচ্ছে সেই রকম একটা জিনিস। তো এটা আমাদের মুখে থাকে, থাকে ওই জায়গাটাকে দখল করে থাকে, কিন্তু এটা হচ্ছে এটার কাজটা আগের তুলনায় কমে গেছে। আমাদের যখন আমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে এই ধরনের দাঁতগুলোর কাজ বেশি ছিল, এখনও করে, করে না তা নয়, যখন পেছনের দাঁতগুলো কারোর থাকে না, অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে বা তুলতে হয়েছে, তাদের ক্ষেত্রে এই দাঁতটাই ভরসা। তাহলে এই দাঁতটা ভাঙতে সাহায্য করে খাবার, ওপরের পাটি এবং নিচে এদের এই গোড়াটা থাকে। কখনও কখনও এই দাঁতের আবার দুটো গোড়াও হয়, এখানে তুমি একটা গোড়া দেখছো ছবিতে, কখনও কখনও এই দাঁতের আবার দুটো গোড়াও দেখা যেতে পারে। এইবার আমরা যে দাঁতটা দেখাবো, সেই দাঁতটা হচ্ছে চিবিয়ে খাওয়ার দাঁত, ঠিক আছে? চিবিয়ে খাওয়ার দাঁতটা, এটা একদম পিষে দেয়, খাবারকে পিষে দেয়। এই যে দাঁতটা দেখছো, দেখো একেবারে স্পষ্ট দুখানা গোড়া, ওপরে এটা দেখতে পাচ্ছ একেবারে ফ্ল্যাট একটা জায়গা, এখানে খাবারটাকে নিয়ে একেবারে পুরো ওপর পাটি এবং নিচের পাটি দুটো দাঁত মিলে ভালো করে এটাকে পিষে নেয়, পিষে দাঁতটাকে একদম মিহি করে, খাবারটাকে মিহি করে ফেলে, তার মধ্যে প্রচুর লালারস মিশে তারপর সেটা আমরা গিলে ফেলি এবং সেটা আমাদের পাকস্থলিতে যায়, পাকস্থলিতে গিয়ে তারপর সেটা আমাদের শোষণের উপযোগী হয়, শরীরে কাজ দেয়। এই যে দাঁতটা তুমি দেখতে পাচ্ছ, এই দাঁতটা হচ্ছে নিচের পাটি, নিচের পাটির চিবিয়ে খাওয়ার দাঁতটা এমনি দেখতে, এর দুটো গোড়া থাকে, কিন্তু এটাই যখন আবার ওপরের পাটি হয়ে যায় তখন তাকে দেখতে হয় এরকম, এরকম দেখতে হয়, দেখেছো? ওপরের পাটির দাঁতে কীরকম তিনটে গোড়া, আর নিচের পাটির দাঁতে হচ্ছে দুটো গোড়া। এই দাঁত দুটো যখন এরকমভাবে মুখোমুখি আসে,
মুখোমুখি আসার পর কাছাকাছি আসে এই দাঁত দুটো, হ্যাঁ মানে খাবারকে একদম চিবিয়ে পিষে দিতে পারে। ঠিক আছে, তাহলে এই দাঁত হচ্ছে আমাদের ভীষণ প্রয়োজনীয় একটা দাঁত, এই দাঁতটা দিয়ে আমরা চিবিয়ে খাই। ঠিক আছে, তাহলে এইবারে যে আমাদের মুখে এই দাঁতগুলো থাকে, আমি যে ছবিগুলো দেখালাম এই ধরনের দাঁতগুলোর মধ্যে, যাদের দুধে দাঁতের কথা বলছি, দুধে দাঁতের ক্ষেত্রে সব দাঁতগুলোই থাকে কিন্তু দুধে দাঁতে একটা দাঁত থাকে না, সেটা হচ্ছে যেটা আমি বললাম ভাঙার দাঁত, এই যে দাঁতটা যেটা দিয়ে তুমি খাবার ভাঙছো, এটা কিন্তু দুধে দাঁতের মধ্যে থাকে না, এটা শুধু স্থায়ী দাঁতের মধ্যে থাকে। কিন্তু ওই যে কেটে খাওয়ার দাঁত, তারপর ধরো খাবার ছেঁড়ার মতো দাঁত, বা এই যে চিবিয়ে খাওয়ার পিষে খাওয়ার মতো দাঁত, এটা বা এটা এই দাঁতগুলো, এই দাঁতগুলো আমাদের দুধে দাঁতের মধ্যেও দেখা যায় এবং স্থায়ী দাঁতের মধ্যেও দেখা যায়। স্থায়ী দাঁতের মধ্যে 32টা দাঁত, তো 32টা দাঁত মানে কিছু তো বেশি, কিছু এক্সট্রা দাঁত আছে, তো সেই দাঁতের ক্ষেত্রে এই দাঁতটা হচ্ছে বাড়তি দাঁত, যেটা আমরা শুধুমাত্র স্থায়ী দাঁতের ক্ষেত্রে দেখতে পাই, এটা কিন্তু দুধে দাঁতের ক্ষেত্রে থাকে না। তাহলে এই যে দাঁত, তোমরা দাঁতগুলোকে চিনলে আজকে সবাই, এই দাঁতগুলো আমাদের মুখে থাকে এবং এই দাঁতগুলোকে আমাদেরকে নিয়মিত যত্ন করতে হয়। এবার আর একটা মজার কথা বলবো, তোমাদের যা বয়স ধরো বা তোমাদের থেকে একটু বড়, হ্যাঁ 12 বছরের কম বয়সী ছেলে মেয়েদের কথা বলছি, হ্যাঁ 9 বছর মানে 8, 7, 8, 9, 10 এই বছর এই বয়সে যে বাচ্চাগুলা, তাদের মুখে দু ধরনের দাঁত একসাথে থাকে, তাদেরকে বলা হয় মিশ্র দাঁত। ঠিক আছে, কিছু দুধে দাঁত পড়েছে, কিছু স্থায়ী দাঁত উঠেছে, তার মানে মুখে কিছুটা দুধে দাঁত রয়েছে, কিছুটা স্থায়ী দাঁত রয়েছে। তো এই যে দু ধরনের দাঁত যখন একসঙ্গে দেখা যায়, বিশেষ করে তোমাদের বয়সী ছেলেমেয়েদের 7, 8, 9, 10 এই বয়সী ছেলেমেয়েদের মধ্যে, এটাকে বলা হয় মিশ্র দাঁত। ঠিক আছে, দু ধরনের দাঁত, যদি কখনো কোনো এক্সরে প্লেট দেখতে পাও তার মধ্যে দেখতে পাবে যে দু ধরনের দাঁতগুলো দেখা যায়, দেখে প্রায় ভয় পেয়ে যাবে এরকম আর কি, মানে মুখে এত দাঁত, হ্যাঁ এটা একটু ভয় পাওয়ার মতো আর কি এক্সরেটা দেখতে হয়। এখন ছোটোবেলায় দেখো না, যদি কখনো বড় হয়ে দেখতে পাও দেখে আমার কথাগুলো মিলিয়ে নিও। ঠিক আছে, তাহলে এই যে দাঁতগুলো চিনলে এই দাঁতগুলোকে আমাদেরকে যত্ন করতে হবে, এদের কাজগুলোকে আলাদা আলাদাভাবে জানা গেল, এবার এই দাঁতগুলোকে আমাদেরকে ঠিকঠাক ভালোভাবে রাখতে হবে, যাতে দাঁত যদি ভালোভাবে রাখা যায় তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু দাঁত থাকে। এরপরে যখন আমরা আবার ক্লাসে আসবো তখন এই দাঁতগুলোকে কেমনভাবে যত্ন করতে হয় শিখিয়ে দেবো। আজকে তাহলে এই পর্যন্তই, আবার নতুন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, ভালো থেকো। তাহলে তোমরা শুনলে দাঁত নিয়ে কত সুন্দর করে উনি বললেন, আবার বলছি দাঁত থাকতেই আমাদের দাঁতের মর্ম বুঝতে হবে, নইলে তো হবে না, তাই না? তাহলে চলো এরপর আমাদের আজকের এই আলোচনা, আমাদের যে এত কিছু আমরা জানলাম এই বিষয়গুলো, আমরা এখানে শেষ করে চলে যাই তোমাদের একটা খেলনা বানানোর ক্লাসে। আমরা ছোট্ট করে দেখে নিই কত সহজ উপকরণ দিয়ে, যে কত অল্প মূল্যের স্বল্প মূল্যের জিনিসপত্র দিয়ে কি সুন্দর খেলনা বানানো যায়, এবং তা দিয়ে কিন্তু বিজ্ঞানের নানা নিয়মকে বুঝে নেওয়া যায়। চলো আমরা যাই সেই ক্লাসে। মজার বিজ্ঞান ও বিজ্ঞানের মজায় তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা টিভিতে যে ক্লাসগুলি দেখছো, অনেক কিছুই জানছো, শিখছো, সঙ্গে সঙ্গে আজকে একটু পড়া বাদ দিয়ে আমরা একটু মজা করব, বিজ্ঞানের মজা আমি করব, তোমরা দেখবে, তোমরা সবাইকে দেখাবে এবং বিজ্ঞানটাও শিখবে। তো শুরু করা যাক আজকের মজা। মজাটি কিরকম না যদি বলি, এই যে কাপটি আছে না, এই কাপটিকে তুলে ধরতে হবে, কিরকম তুলে ধরবে, নিশ্চয়ই হাতল ধরে তুলে ধরবে কিংবা এইভাবে ধরে তুলে ধরবে। যদি বলি যে এই কাপটিকে এখান থেকে হাত না লাগিয়ে তুলতে হবে, তাহলে কি করবে তোমরা, দড়ি বেঁধে তুলবে বা কোনো কাঠিতে আঠা লাগিয়ে তুলবে। কিন্তু এরকম কিছু না করে কি তোলা যায়, সেরকম একটা মজা আমরা করবো আজকে। তার জন্য কি লাগলো, এই কাপটা তুলবো, যেহেতু এই কাপটি লাগবে, বাড়ির লোকজনকে বলে নেবে, কারণ কাপটা পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে। আর হচ্ছে এরকম একটা বেলুন নিতে হবে, বেলুনটি হাওয়া দিতে হবে, হাওয়া দেওয়ার জন্য এরকম একটা পেন বেঁধে নিয়েছি, যে অনেক পেন আছে তোমাদের কাছে দেখবে, যা দুদিক দিয়ে খোলা যায়, একদিক দিয়ে রিফিলের মুখ বের থাকে আর রিফিলের পেছন দিকটা আরেক দিয়ে থাকে, দুদিক দিয়ে খোলা যায়, সেরকম একটা নিয়ে আমরা কি করব, দুদিকটা খুলে বাদ দিয়ে দিয়েছি, রিফিলটা বের করে রেখে দিয়েছি, তাহলে একটা পাইপের মতো হয়ে গেল।
সেই পাইপের একদিকে বেলুনটা বেঁধে দিয়েছি, কেন না আমাদের এখান থেকে হাওয়া দিয়ে বেলুনটা ফুলাতে সুবিধা হবে। আর যেহেতু এটাতে মুখ দেবো, তাহলে কি করতে হবে, তাহলে অবশ্যই সাবান দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু ধুয়ে নিয়েছি, তোমরাও যখন এটা করবে ভালো করে এইটা মুখটা পুরো পেনটাকে সাবান দিয়ে ধুয়ে নেবে, তারপর একদিকে এটা বাঁধবে। এবারে এই কাপটিকে তুলতে হবে। তাহলে কি করে তুলবো, এই কাপটি এখানে আছে, এই কিছুটা কিছুটা এর মধ্যে বেলুনটা ঢুকিয়ে দিলাম, এরকম কিছুটা ঢুকিয়ে ফোঁ দেব। ফুঁ দেওয়ার পরে কি করবো, এখানে বন্ধ করে রেখেছি যাতে বাতাস না বেরিয়ে যায়। এরপরে দেখো কত সুন্দর ভাবে কাপটি কিন্তু ঝুলে থাকছে। তবে হ্যাঁ, মানে নিচে যদি কংক্রিট থাকে, সিমেন্ট থাকে, তাহলে করবে না, পড়ে গেলে ভেঙে যেতে পারে। তাই এরকম খাটের উপরে বা ছোট জায়গায় এরকম মজাগুলো করবে, কিন্তু ভালো করে পরীক্ষাটি করলে করবে না। তাহলে আরেকবার দেখানো যায়। এইভাবে আমার কাপটি আছে, এই কাপটির মাঝখানে একটুখানি ঢুকে রাখলাম, হাওয়া দেওয়ার পরে এখানে বন্ধ করে গেছি, সুন্দরভাবে ঝুলে থাকলো। তাহলে এই পরীক্ষাটি কিন্তু তোমরা ভালোভাবে করতে পারো। খুব সুন্দর পরীক্ষা, যে বেলুন ফুলিয়ে একটা কাপকে তুলে আনা যেতে পারে এরকম। আবার বাতাসটা ছেড়ে দিলে, এটা অবশ্যই হাতে নিচে ধরে রাখবে, বাতাসটা ছেড়ে দিলে কমে গেলে দেখবে একা পড়ে যাচ্ছে। ফলে এই পরীক্ষাটি সুন্দরভাবে করা যায়। এবং এটা কি করে হলো, না বেলুনটি ফুলে যাওয়ার পরে এই যে কাপের যে সাইডগুলোতে আছে, বেলুনের অংশটা চেপে থাকলো এবং একটি বিশেষভাবে ভেতরে চাপ কমে গেল। আর তোমরা চাপ সম্পর্কে আগে থেকেই জেনে গেছো যে যেখানে চাপ কম বাইরে থেকে চাপ সেখানে ঠেলে চলে যায়। তাই ভেতরের চাপটা কমে গেলে বাইরে থেকে যে বাতাস আছে এই কাপটাকে আর বেলুনটাকে চেপে ধরেছে। তাহলে এইরকম একটা চাপের পরীক্ষা তোমরা বাড়িতে করবে, নিশ্চয়ই ভালো লাগলো। এবং পরের দিন আরো একটি বিজ্ঞানের মজা মজার বিজ্ঞানী হাজির হবো। ভালো থেকো আর বাকি ক্লাসগুলো করতে থাকো। তাহলে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, সময় আমাদের শেষ। হ্যাঁ, আমাদের আগামী দিন অর্থাৎ আগামীকাল আমাদের তোমাদের সাথে দেখা হবে। অনেক 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 জিনিস নিয়ে, সেখানে থাকবে গান, থাকবে অনেক মজা, থাকবে ছবি আঁকা, থাকবে নানা রকমের নিয়ম কানুন বুঝে নেওয়া এবং তার সাথে অনেক কিছু। চলো, ভালো থাকবে সবাই, টাটা। অপার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বই লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর তাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি
জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা, খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক।